বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে মাঝে বছর মার্কিন ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে সোনার দাম সেভাবে বাড়েনি কিন্তু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিতে সুদ হার হ্রাস করবে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে সোনার দাম এখন দ্রুত বাড়ছে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে ভারতের বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে খাদহীন দশ গ্রাম সোনার দাম দেশটির বাজারে পঁয়ষট্টি হাজার দুইশো রুপি পর্যন্ত উঠেছে কেবল চলতি মাসের প্রথম দশ দিনে প্রতি দশ গ্রাম সোনার দাম দুই হাজার সাতশো বিশ্বরূপী করে বেড়েছে এই পরিস্থিতিতে সোনার বিক্রিতে ভাটা পড়ার আশঙ্কা করা হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ তরতর করে বৃদ্ধির মূল কারণ হিসেবে বলা হচ্ছে ডলার সূচকের মান পড়ে যাওয়া বিশ্বের ছয়টি প্রধান মুদ্রার সাপেক্ষে ডলারের মান কত তা নির্ধারণ করতে যে ডলার ইন্ডেক্স তৈরি করা হয়েছে সেই সূচকের মান গত মাসে কমেছে এ মাসে ডলার সূচকের মান একশো চার এর নিচে নেমে এসেছে এখন তার মান একশো তিন দশমিক আশি ডলারের বিনিময় হার সোনার দাম কমে গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে সোনার দাম পড়েছে যার অন্যতম কারণ ছিল ইন্ডেক্স সাপেক্ষে ডলার শক্তিশালী হওয়া এবং যুক্তরাষ্ট্রে দশ বছরের বন্ডের সুদ হার মধ্যে সবচেয়ে উপরে উঠে যাওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে মহামারীর পর চলতি বছর সবচেয়ে কম হারে প্রবৃদ্ধি হবে সেই সঙ্গে ফেডারেল রিজার্ভ নীতি সুদ কমাবে মূলত এই দুই কারণে এখন হঠাৎ সোনার দাম বাড়ছে বলে বিশ্লেষকেরা একটু শুনুন চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না বাস্তবতা তুলে ধরে শুধু ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন